শেষ মসজিদে ফিলিস্তিন বা গোটা মুসলিম জাতির জন্য ফরজ সালাতে হাত তুলে দোয়া করা হয়, মানে বিশেষ করে ফজরে করা হয়। আর ফজরে এটা আসলে তারা কোনোতে নাজেল নাই, বরং দক্ষিণ ভারতে আমরা চেন্নাই অথবা কেরালাতে তারা সাফি মজাহের অনুসারে, সাফি মজাহের একটি ভুল দুর্বল ফতোয়া হচ্ছে যে ফজরে নিয়মিত রুকু থেকে উঠে কনুত পড়া, ভেতরের কোনো ছাড়া কনুতুল ফজর তাদের কাছে রয়েছে, এটি সুন্নত নয়, বরং এটি বিদাতের কাছাকাছি সুন্নতের খেলাফ কাজ, যদিও ফিকহি মাসলা যে সুন্নত নয়। তো শাফি মজহাবে এটি রয়েছে, সেই জন্য তারা আমল করে থাকে। এখন জুলম অত্যাচারের জন্য যদি কনুতে নাজেলা করে তো দোয়া করার বিধান কি? তাহলে ঠিক আছে, নবী এক মাস করেছেন হজরে, রসুল্লাহ সাল্লাম এক মাস কোনোতে নাজেলার দোয়া করেছেন, মুসলিমদের কল্যাণের জন্য দোয়া করেছেন, উদ্ধারের জন্য দোয়া করেছেন, জুলমের অবসানের জন্য দোয়া করেছেন, আর কাফেরদের জন্য ধ্বংসের দোয়া করেছেন, যে কাফেররা ৭০ জন সাহাবা ইকরামদেরকে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শহীদ করেছেন, যারা সবাই সাহাবা ইকরামদের ওলামা কোর্রা আর হাকরান হাফেজ আলেম ছিলেন। বলছে এবং কোন কোন ওয়াক্তে দোয়া করা যাবে? দোয়া যদি দিনে একবার করতে চান কোনোতে নাজেলা তো ফজরে করা সবচেয়ে ভালো, আর তার বেশি যদি করতে চান তাহলে এশাই করবেন, তার বেশি করতে চান মাগরিবও করবেন। যদি দেখা যায় যে জুলুম চারিদিকে মুসলিম জাতিকে ঘিরে ফেলেছে জালিমদের জুলুম, তাহলে পাঁচ অক্ত জায়েজ রয়েছে, জোহর আসরেও করা যেতে পারে যেমনটা ওলামারা বলেছেন। তবে যদি পাঁচবার করার প্রয়োজন না হয় তাহলে জেহরি সলাতে সীমাবদ্ধ রাখবেন মাগরিব এশা ফজরে। আমি যেখানে থাকি সেখানকার ইমাম প্রায় মাসখানেকের ওপর থেকে ফজর মাগরিব এবং এশার সলাতে হাত তুলে দোয়া করতেছেন, মাগরিব এবং এশার সলাতে আর ফজরে দোয়া করছেন, ঠিক করছেন যেমনটা বললাম, জায়েজ রয়েছে যদি ফিলিস্তিনি মুসলিমদের জন্য হয়। এতে অনেক মুসল্লিরা বিরক্ত বোধ হচ্ছে, না যারা বিরক্ত বোধ হচ্ছে তারা জাহেল, দিন সম্পর্কে জানে না। হ্যাঁ, যদি মুসলিমের জুলুম অত্যাচার হচ্ছে সেই জন্য কোনোতে নাজেলা করে, নাজেলা মানে নেমে আসা, কি নেমে আসা? বালা মুসিবত বিপদাপদে নেমে আসা, জুলুম অত্যাচার বা বালা মুসিবতে নেমে আসা মুসলিম জাতির উপর যদি নেমে আসে তো তাদের অব্যাহতির জন্য আর তাদের মুক্তির জন্য দোয়া করবে এবং জালেমদের পতনের জন্য দোয়া করবে। জি, এটি হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের করণীয় কি? আপনাদের করণীয় যে তাদের অনুসরণ করবেন ইমাম সাহেবের, এবং আপনি কোনোতে নাজেলায় আমিন আমিন বলবেন যে পেছনে مقامهم فوق رأس الجبال وفوق الروابي وعند القمر.